হিলি স্থলবন্দরে সফটওয়্যার আপগ্রেডেশনের কাজ করছে কাস্টমস কর্তৃপক্ষ, এই কারণে বন্ধ আছে সব ধরনের আমদানি রফতানি কার্যক্রম। অপরদিকে নিয়মিত যানজটের কারণে ব্যাহত হচ্ছে বেনাপোল বন্দরের কার্যক্রম। এসব বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন শফিকুল ইসলাম শফিক ও বেনাপোল থেকে যুক্ত হচ্ছেন আজিজুল হক। সরাসরি শুরুতেই যাচ্ছি শফিকের কাছে। শফিক, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর যে সিস্টেম, যে আপগ্রেড, যে রাস্তায় কোটা, সেটা কিন্তু আপগ্রেড গতকাল সন্ধ্যা 7টা থেকে শুরু হয়েছে, আর এই আপগ্রেডটা চলবে আজকে রাত 3টা পর্যন্ত চলবে। অর্থাৎ হিলিস্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য পুরোটাই কিন্তু স্বাভাবিক রয়েছে। তো হিলিস্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি যেসব পণ্য হয় আমদানি হয়ে থাকে, তার মধ্যে অতিরিক্ত কাঁচামরিচ পেঁয়াজ এই আমদানি হয়ে থাকে। আর বিশেষ করে গতকাল যেহেতু শুক্রবার আসছে কমে না, স্বাভাবিকভাবে কিন্তু পণ্যের আমদানি বৃদ্ধি পায়। তবে ব্যবসায়ীদের সাথে কথা বলে ব্যবসায়ীরা বলছেন যে আজকে কাঁচামরিচ পেঁয়াজের পর্যাপ্ত পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করবে। তবে একটা প্রবলেমের যে সমস্যার কথা হচ্ছে, যে কাস্টমস সূত্র যেটা জানিয়েছে, চিঠিতে জানিয়েছে যে এসআইপিতে আপডেট যখন শুরু হবে সেই সময় পর্যন্ত কোনো প্রকার তারা সফটওয়্যারে তারা কাজ করতে পারবে না। সেক্ষেত্রে কাস্টমসের যে শুল্ক বা ডিউটি যেটা, তারা কেউ দিতে পারবে না। তাহলে ডিউটি যদি দিতে না পারে সেক্ষেত্রে কিন্তু পণ্য তারা ছাড় করতে পারবে না। তো ব্যবসায়ীরা কিন্তু কাস্টমসকে অনুরোধ জানিয়েছেন, বিশেষ করে বিগত সময় কাস্টমসের সার্ভার তারা সিস্টেম আপডেট স্বাভাবিকভাবে যদি করবে করুক, কোনো সমস্যা নাই, তবে তাদের ম্যানুয়াল পদ্ধতিতে যেন কাঁচামরিচ পেঁয়াজ বলার জন্য দিয়ে থাকে। আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে অতিরিক্ত গরম আর অতিরিক্ত তাপদাহের কারণে ঘন ঘন লোড শেডিং এর কারণে কিন্তু ইতিমধ্যে কিন্তু পেঁয়াজ সহ নানা পণ্য কিন্তু নিয়ে বেশ একটা সমস্যার মধ্যে আমদানি কিন্তু করতে হচ্ছে। তো আমার কাছে হিলি স্থলবন্দর এতটুকু ছিল। আমরা এখন বেনাপোলের খবর জানার জন্য আইজুল সেখানে আছে। আইজুল হক, তাকে জানো বিস্তারিত। আইজুল, বেনাপোল স্থলবন্দর থেকে ভারতের যে দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য শহর কলকাতার দূরত্ব মাত্র 84 কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় মূলত এই বেনাপোল বন্দর ব্যবহার করে ব্যবসায়ীদের বাণিজ্যের চাহিদা বেশি। প্রতি বছরের পরিসংখ্যান মধ্যে বেনাপোল স্থলবন্দর ব্যবহার করে ভারতের সাথে প্রায় 40 থেকে 50 হাজার কোটি টাকার আমদানি এবং 8 থেকে 10 হাজার কোটি টাকার কিন্তু রপ্তানি বাণিজ্য হয়ে থাকে। সর্বশেষ যেটি আপনাকে বলতে চাই যে বাংলাদেশি পণ্যের যে গুণগত মান সেটি ভালো হওয়ায় ব্যাপক ভারতের চাহিদা বেড়েছে, ফলে বেনাপোল বন্দর দিয়ে কিন্তু রপ্তানির চাহিদা বেড়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার বেনাপোল বন্দর ব্যবহার করে ভারত থেকে আমদানি হয়েছে 330 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য, এবং বেনাপোল বন্দর ব্যবহার করে কিন্তু ভারতে রপ্তানি হয়েছে বাংলাদেশি 303 ট্রাক পণ্য। অর্থাৎ এই পরিসংখ্যানই কিন্তু বলে দেয় বর্তমানে কী পরিমাণ আমদানি বেড়েছে। তবে আমদানি বাড়লেও, অর্থাৎ আরও বেশি আমদানি চাহিদা থাকলেও কিন্তু বেনাপোল বন্দর দুর্বল অবকাঠামোর কারণে কিন্তু এই সমস্ত পণ্য আমদানি করা সম্পূর্ণ সম্ভব হচ্ছে না। অর্থাৎ প্রতিদিন প্রায় 500 ট্রাক পণ্যর আমদানি চাহিদা, রপ্তানি চাহিদা থাকলেও কিন্তু 250 থেকে 300 ট্রাক যে পণ্য সেটি কিন্তু রপ্তানি করা সম্ভব হচ্ছে। ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন বেনাপোল বন্দরে একটি রপ্তানি ট্রাক টার্মিনাল থাকলেও সেখানে কিন্তু কোনো রপ্তানি পণ্যবাহী ট্রাক সেখানে থাকতে পারে না। অর্থাৎ সেটি কিন্তু বর্তমানে যে বেনাপোল বন্দর সড়কের উপরে অবস্থান করছে হচ্ছে। এতে যেমন যানজট সৃষ্টি হচ্ছে, তেমন কিন্তু যে পরিমাণ চাহিদা হচ্ছে সে সমস্ত ট্রাক কিন্তু ভারতে ঢুকতে পারছে না। আমি কথা বলেছি বেনাপোল স্থল বন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই রপ্তানিকৃত পণ্যবাহী ট্রাক যাতে দ্রুত ভারতে রপ্তানি হতে পারে তার জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন, এবং আগামী অক্টোবর কিন্তু বেনাপোল স্থল বন্দরের যে কার্গো ভেহিকল টার্মিনাল, সে টার্মিনালটি উদ্বোধন হবে, এবং এই উদ্বোধন হলে কিন্তু বেনাপোল বন্দরের যে পণ্যজোট, সে পণ্যজোট অনেকটা নিরসন হবে, এবং রপ্তানি পণ্যবাহী ট্রাক রাখা বা সেটি তত্ত্বাবধানের জন্য কিন্তু বেনাপোল বন্দরে কিন্তু জায়গা অধিগ্রহণের কাজ চলমান রয়েছে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে, যে বেনাপোল বন্দর দিয়ে আমদানির সাথে পাল্লা দিয়ে রপ্তানির পরিমাণ বাড়লেও দুর্বল অবকাঠামোর জন্য যে রপ্তানি ব্যাহত হচ্ছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল এবং হিলি স্থলবন্দরে, যেখানে জানছিলাম সেখানকার সবশেষ খবরাখবর।